Alhamdulillahi Rabbil Alameen Wa salatu wa salamu ala sayyidil mursaleen Wa ala alihi wa sahbihi asma'in A'udhu billahi minash shaitanir rajeem Bismillahir Rahmanir Rahim Amader bishesh bhabe chinta kora dorkar Allah pak amaderke keno srishti korechen Amra sokole jani ibadater uddeshe Kintu mone rakhte hobe ibadat hobe khilafater uddeshe ব্যক্তিগত ভাবে যেটা করা হয় এটা ইবাদত এই ইবাদত করতে অন্যদেরকে যে দাওয়া দেয়া হয় অথবা ইবাদতের পরিবেশ যে বিনির্মাণ করা হয় এটাই হচ্ছে খিলাফত আমরা হচ্ছি আল্লাহ পাকের খলিফা আমরা প্রকৃতপক্ষে মালিক নই কিন্তু আমাদের আল্লাহ পাকের দাসত্বের দিকে আমাদেরকে যেতে দেয় না আমাদের নাফস আর হচ্ছে ইবলিস আমরা সবাই জানি আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম সেই তখন থেকেই ইবলিস মনুষ্য জাতি যাতে জান্নাতের পথে আল্লাহর দিদারের পথে এগোতে না পারে সেজন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে আমরা আমাদের ভাষায় অথবা আল কোরআনের ভাষায় আমরা ইবলিসকে শয়তান বলে থাকি এই শয়তানই হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু আজ আমি আপনাদের উদ্দেশ্যে শয়তান নিয়েই কথা বলতে চাচ্ছি যাতে আমরা শয়তানের সব ধরনের ধোঁকা থেকে বাঁচতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করুন আমরা বলি আমিন আমি আপনাদের কাছে এই ব্যাপারে এই আলোচনা শুনবার জন্য গভীর মনোযোগ আশা করছি সম্মানিত ভাই এবং বোনেরা শয়তান হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু সে অত্যন্ত বুদ্ধিমান এক সত্তা অত্যন্ত কৌশলী প্রচন্ড চালাক শয়তান হতে হলে তো বুদ্ধিও লাগে একদিকে প্রচন্ড রকমের চতুর চালাক অপরদিকে অভিজ্ঞ এক সত্তা সে প্রতিনিয়ত আমাদের সাইকোলজি নিয়ে খেলা করে প্রতিদিন না বুঝে আমাদেরকে অন্যায় কাজে ডুবিয়ে রাখে নিজেদের সাথে প্রতারণা করাই এবং আমাদের পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় সুতরাং আমাদের জলদি উপলব্ধি করা দরকার যে আসলে শয়তানটা আসলে কে কারণ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে অজ্ঞ থাকব সে কিভাবে কাজ করে কিভাবে সে আমাদেরকে ঠকায় কিভাবে আমাদের চিন্তাকে প্রতিনিয়ত প্রভাবিত করে এগুলো না বুঝব ততক্ষণ পর্যন্ত আমরা না জেনে না বুঝে প্রতিনিয়ত তারই পরিকল্পনাগুলো বিনামূল্যে বিনা বেতনে সফল করতে বিনা পারিশ্রমিকে তার হয়ে কাজ করতে থাকব সুতরাং এই শয়তানকে আমাদের বিশেষভাবে চিনতে পারতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা শয়তান আমাদেরকে কিভাবে কুমন্ত্রণা দেয় এটিও আমাদের বুঝতে হবে মানব জাতির সঙ্গে শয়তানের প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে যে কোনো যুদ্ধে জয়ী হতে হলে সবথেকে জরুরি বিষয় হচ্ছে শত্রু পক্ষ সম্পর্কে ভালো করে জানা শত্রু দুর্বলতা কোথায় তার শক্তি কোথায় সে কিভাবে কাজ করে কিভাবে তাকে পরাজিত করা যায় তা নিয়ে গবেষণা করা তাহলে এই শত্রুর সাথে যুদ্ধে জেতা সম্ভব এ কারণে আমাদের ভালো করে জানা দরকার শয়তান কিভাবে কাজ করে ইবলিস এবং তার শয়তান বাহিনী আসলে কি আল্লাহ তাদেরকে কতখানি ক্ষমতা দিয়েছেন এবং কি ধরনের খারাপ কাজ শয়তান আমাদের দিয়ে করায় আর কি ধরনের খারাপ কাজ আমরা আমাদের নিজেদের প্রবৃত্তির কারণে করি আমাদেরকে সেটা সবার আগে ভালো করে উপলব্ধি করা দরকার প্রথমে শুনে নেই শয়তান কি কি একটি হচ্ছে মানুষ মানুষের মধ্যেও শয়তান আছে জিনের মধ্যেও শয়তান আছে শয়তান হচ্ছে তারা যারা ইবলিস এবং তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সাহায্য করে সে মানুষ হতে পারে জিনও হতে পারে শয়তান কখনো আমাদের কাছে এসে বলবে না আমি শয়তান আমি তোমাকে জাহান্নামে পোড়াতে চাই এসো আমরা ইয়ে করি এ ধরনের আহাম্মক
আহাম্মকি কায়দায় শয়তান কাজ করে না। ইবলিস এবং জিন শয়তানরা মানুষের কাছে অদৃশ্য প্রাণী, আমরা এদেরকে দেখতে পাই না, কিন্তু ওরা কিন্তু আমাদেরকে দেখতে পায়। এরা সায়েন্স ফিকশনের ভাষায় কোনো এক প্যারালাল ইউনিভার্সে অথবা অন্য ডাইমেনশনে থাকে, যেখান থেকে তারা ঠিকই আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না, অথবা কোনো বৈজ্ঞানিক যন্ত্র দিয়েও আমরা শয়তানকে শনাক্ত করতে পারি না। কোরআনে কারিমে সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে রাব্বুল আলামিন এই কথাটি আমাদেরকে বোঝাতে চেয়েছেন এভাবে, সে এবং তার অনুসারীরা ইবলিস এবং তার সাঙ্গ পাঙ্গরা তোমাদেরকে তাদের জায়গা থেকে দেখতে পায়, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। সম্মানিত শুধু বর্তমান বিজ্ঞানের হিরণময় কিরণে বিশ্ব জগৎ যখন ঝলসে উঠেছে, আমাদের এটা এখন আর বুঝতে বাকি নাই যে অন্য জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে শুধু জিন শয়তানই আমাদের দেখে না, মানব শয়তানও আমাদের দেখতে পায়। আজকে স্যাটেলাইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং নানা রকমের টেকনোলজির মাধ্যমে ইসলামের প্রমাণিত দুশ্মনেরা, পরীক্ষিত দুশ্মনেরা তারা আমাদের সকল কার্যকলাপের উপরে নজরদারি রাখছে। সুতরাং কোরআনে করিম সেই কবে বলেছে যে ইবলিস এবং তার অনুসারীরা, এই অনুসারী মানুষ হতে পারে, জিন হতে পারে, এরা তোমাদেরকে তাদের জায়গা থেকে দেখছে, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। শয়তান এমন সব কৌশলে আমাদের মনে কুচিন্তা ও অসুস্থ কামনা ঢুকিয়ে দেয় যে আমরা মনে করব সেগুলো আসলে বোধহয় আমাদের নিজেদেরই চিন্তা, নিজেদেরই আবেগ অনুভূতি, যেহেতু আমরা সবসময় শয়তানের ব্যাপারে সাবধান থাকি না। তাই কখন যে শয়তান আমাদের মনে তার কুমন্ত্রণা ঢুকিয়ে দিবে, আমাদেরকে দিয়ে এভাবে কাজ করানো শুরু করে, তা আমরা ভুলে যাই। এ কারণে রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়েছেন। কোরআনে কারিমে সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে যারা আল্লাহর প্রতি সর্বদা সচেতন থাকে, যখনই তাদের মনে শয়তান কোনো কুচিন্তা এনে দেয় অথবা কুচিন্তা ঢেলে দেয়, তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, আর ঠিক তখনই তাদের সামনে পরিষ্কার, তারা দেখতে পায় আসলে ঘটছেটা কি। সুতরাং আমাদেরকে বিশেষভাবে বুঝে নিতে হবে যে শয়তান থেকে বাঁচতে হলে আমাদের সর্বদাই রাব্বুল আলামিনের প্রতি সচেতন হতে হবে এবং আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে হবে। তাহলে আমাদের বিবেক বোধ আচ্ছন্ন হবে না, এবং আমরা যখনই উপলব্ধি করব এই বাজে চিন্তাটা শয়তান সুকৌশলে আমার মস্তিষ্কের বিভিন্ন অনুভূতিতে, নিউরনে ঢেলে দিচ্ছে, তখনই আমি সতর্কতা অবলম্বন করে আমি বাঁচার জন্য চেষ্টা করতে পারব। বন্ধুগণ, শয়তানকে প্রতিহত করার জন্য একটা চমৎকার ফর্মুলা রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যখনই আমরা অনুভব করা শুরু করব আমরা এখন যে কাজটা করছি তা ঠিক না, সাথে সাথে আল্লাহর কথা মনে করব এবং বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে সাহায্য চাই বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে। শয়তান থেকে অনিষ্ট দুনিয়ার কোনো শক্তি আমাদের দিতে পারে না, কেবলমাত্র আল্লাহ পাকই পারেন। এজন্য অত্যন্ত আন্তরিকতার সাথে আত্মবিশ্বাস নিয়ে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একদিকে আল্লাহকে স্মরণ করব, অপরদিকে আল্লাহর কাছে সাহায্য চাইব, পাশাপাশি যে কাজটা আমি করতে যাচ্ছিলাম এই কাজের বিপক্ষে অথবা এই কাজের সম্পর্কে রাব্বুল আলামিনের যে নিষেধাজ্ঞা আছে সেই কোরআনের আয়াতে কারিমা মনে করার চেষ্টা করব, যেটা সেই পরিস্থিতির সাথে মিলে যায়। যেমন হয়তো আমরা কারো প্রতি দুর্বলতা অনুভব করছি, এমনভাবে বিপরীত লিঙ্গের দিকে তাকাচ্ছি, বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকাচ্ছি যেটা আমাদের তাকানোর কথা না, সাথে সাথে আমরা নিজেকে মনে করিয়ে দিব কোরআনে কারিমের এই আয়াত, যেটা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নবী, তুমি ইমানদার পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং নিজেদের গোপন অঙ্গকে সাবধানে রক্ষা করে, এটা তাদের জন্যই বেশি কল্যাণকর। আবার আর আল্লাহ তো খুব ভালো করে জানেন তোমরা আসলে কী করো। বিশ্বাসী নারীদেরকে বলো যেন তারাও তাদের দৃষ্টি সংযত রাখে
এবং তাদের গোপন অঙ্গকে সাবধানে রক্ষা করে। এ প্রসঙ্গে হাদিসের কথাগুলো মনে রাখা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের বিষাক্ত তীরগুলির ভিতরে মানুষের দৃষ্টি হলো সব থেকে বিষাক্ত তীর। সুতরাং এ থেকে আমাদের সাবধান হওয়া দরকার। প্রথম দৃষ্টি ক্ষমা হলো, পরের দৃষ্টি ক্ষমা হয় না, এটা আমরা সকলেই জানি। এভাবে আমরা সাবধান হতে পারবো, একদিকে আল্লাহকে স্মরণ করা, অপরদিকে আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচবার জন্য চেষ্টা করা, পাশাপাশি আমরা এই পরিস্থিতিতে কোরআনে কেরিম এবং হাদিসের প্রাসঙ্গিক বিধিবিধানগুলো আমাদের মনে রাখবার জন্য চেষ্টা করা। তবে একটা বিষয় আমাদের বুঝতে হবে, দরকারের সময় জরুরি কোনো আয়াত মনে করাটা খুবই কঠিন যদি সেই আয়াতের উপরে আমার নিয়মিত চর্চা না থাকে, আমি যদি আমার মেমোরি যদি মাঝে মাঝেই ঝালিয়ে না নিই। আমরা যেন আল্লাহর উপদেশ মনে রাখতে না পারি সেজন্য শয়তান যথাসাধ্য চেষ্টা করবে। শয়তান তো এগুলো জানেই যে আমরা আসলে শয়তান থেকে বাঁচবার জন্য কী কী কৌশল নিতে পারি। সুতরাং সে নিজেও এই আমাদের বিরুদ্ধে এই চেষ্টাগুলো অব্যাহত রাখছে, কারণ শয়তান তার প্রথম সাফল্যের ঘটনা ঘটিয়েছিল আমাদের পিতা আদম আলাইহিসসালামকে ভুলিয়ে দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাকে কি করতে মানা করেছিলেন, শয়তান সেটাই তাকে ভুলিয়ে দিয়েছিল। শয়তান মানুষকে দিয়ে খারাপ কাজ করানোর এটা তার একটি মোক্ষম উপায়, যে ভুলিয়ে দেওয়া। শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় আমাদের কি করা উচিত না সেই ব্যাপারে। কারণ হলো ইনসান অর্থাৎ মানুষ। এই ইনসান প্রতিশব্দটির আরেকটি অর্থ হলো সে ভুলে যায়, মানুষ ভুলে যায়, এটা তার একটা বিরাট দুর্বলতা। মানুষ যদি সবসময় সব কিছু মনে রাখতে পারত তাহলে সে আল্লাহর বাণী জানার পরেও খারাপ কাজ কমই করত। আর এটা শয়তানের একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। শয়তান যতভাবে পারে চেষ্টা করে আমাদেরকে আল্লাহর নিষেধ মনে রাখতে না দিতে। রাজনীতি, মারামারি, ধর্ষণ, মন্ত্রীদের কোটি টাকা আত্মসাত, গত 10টি সিরিজের কোন খেলোয়াড়ের স্কোর কত ছিল, কোন তারকা কোন ধরনের সালোয়ার কামিজ পছন্দ করে, এইভাবে হাবিজাবি প্রতিনিয়ত হাজারো ধরনের আবর্জনাময় তথ্য দিয়ে আমাদের মাথা, আমাদের মস্তিষ্কের নিউরনগুলো ভরে দিচ্ছে, যাতে করে আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন এবং কি করতে মানা করেছেন আমরা যেন এটা মনে রাখতে না পারি। শয়তান আমাদেরকে প্রতিদিন সকালে খবরের কাগজ ধরিয়ে দিয়ে যেন বলে, যাও মাথা ভর্তি ফালতু সব জিনিসপত্র ঢুকাও যেগুলো তোমার কোনো কাজে আসবে না। আমরা হয়তো বছরে একটা ভালো আর্টিকেল বা বই পড়লাম, কিন্তু তারপর শয়তান আমাদেরকে আরও 10টা মুভি দেখিয়ে আমাদের ব্রেনের কোটি কোটি নিউরন আবর্জনা দিয়ে ভরে ফেলল। এবং যা কিছু ভালো শিখেছিলাম তার কিছুই যেন আমাদের মন মগজে অবশিষ্ট না থাকে, তার জন্য আরও 20টা হিন্দি, বাংলা কিংবা ইংরেজি সিরিয়াল ঢুকিয়ে দিল। এরপর আমরা যখনই একা বসে থাকি বা রাতে বিছানায় শুতে যাই তখন আর আল্লাহর কথা মনে পড়ে না বা কোরআনের কোনো বাণী কানে বাজে না, বরং আমাদের কানে ওই সমস্ত বাজে মুভির ডায়ালগ, চোখ বন্ধ করলে নাচগান অথবা মারামারির দৃশ্য ভেসে উঠে, এবং অথবা আমরা মুখে কোনো গানের কলি, গানের কোনো সুর গুনগুন করে আওড়াতে থাকি। এগুলাই পরিষ্কার লক্ষণ যে আমরা নিজেরাই শয়তানকে আমাদের মাথা দখল করে ফেলতে সহযোগিতা করে ফেলেছি। আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন শয়তান আমাদেরকে ভালো কথা, ভালো উপদেশ, কোরআনের বাণী ভুলিয়ে দিতে না পারে। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বুঝে শুনে আদায় করা ফরজ করেছেন, গভীর মনোযোগ দিয়ে পড়তে বলেছেন, যাতে করে আমরা আল্লাহ পাকের এই বিধি নিষেধগুলি কোরআনে কেরিম তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের স্মৃতিতে সর্বদাই জাগরুক রাখতে পারি। কিন্তু আমরা সেটা করতে পারি না, কারণ শয়তান আমাদেরকে বিনোদনে ডুবিয়ে রেখেছে। সভ্যতার নামে, সংস্কৃতির নামে, নগ্নতার নামে, ফ্যাশনের নামে আমাদেরকে হাজারো রকমের বিনোদনে বুদ করে রেখেছে। এটি হচ্ছে আজকের প্রজন্মের এক ভয়াবহ
সমস্যা, যেটা আমরা আপনারা জানেন, আমরা যখন ছোট ছিলাম তখন অবস্থা এতটা খারাপ ছিল না, কিন্তু আজকের কিশোর তরুণরা বাসায় এসে ঘণ্টাখানেক কম্পিউটারে গেম খেলে, তারপর ঘণ্টাখানেক টিভি দেখে, তারপর ঘণ্টাখানেক ফেসবুক, ইউটিউব, এরপরে ফ্রি কলে বিভিন্ন বিভিন্ন হাবিজাবি প্রিয়জনদের সাথে কথা বলে, অযথা বিজি ফর নাথিং এইভাবে তাদের সময়গুলো কাটতে থাকে। এরপর আবার ঘণ্টাখানেক মোবাইলে বন্ধু বান্ধবের সাথে বেহুদা আড্ডা মারে। এত সব ব্যস্ততার পর, এত সব ব্যস্ততা শেষ হলে অবশেষে ঘুম, পরের দিন কারো স্কুল, কারো কলেজ, কারো চাকরি, তারপর বাসায় এসে আবারও সেই মোবাইল ফোন, ভিডিও গেম, টিভি, কম্পিউটার, ফোন ফান, এত কিছু করার পরে তাদের আর ভালো কিছু করার সময় থাকবে কোথায়? আগের প্রজন্মের যেমন ছিল মাদকাসক্তি, আজকের প্রজন্মের হয়েছে বিনোদনাসক্তি, একেবারে মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে। একদিন টিভি না দেখে এরা থাকতে পারে না, সকালে বিকালে রাতে কখন ফেসবুকে যাবে তার জন্য যান আকুপাকু করতে থাকে। মোবাইল ফোন নষ্ট হয়ে গেলে এরা ডিপ্রেশনে ভোগে। আজকাল আর শয়তানদেরকে বেশি কষ্ট করতে হয় না, মানুষ নিজেই নিজেকে ধ্বংস করার জন্য এত সব ব্যবস্থা করে ফেলেছে যে শয়তানরা যেন আরামে বসে দেখতে থাকে। যখন বাবা মা তার সন্তানদেরকে মোবাইল ফোন কিনে দিয়ে শয়তানের কাজ করিয়ে দেয়, যখন বাবা মারা সন্তানদেরকে খুনোখুনির ভিডিও গেম, নিজের ঘরে বসে যা খুশি করার জন্য ব্যক্তিগত কম্পিউটার এবং অবাধ ইন্টারনেটের সংযোগ এনে দিয়ে সন্তানদেরকে মানুষ থেকে শয়তান বানিয়ে দেয়, মানব জাতিকে নৈতিকভাবে ধ্বংস করে মানুষরূপী শয়তান দিয়ে পৃথিবী ভরিয়ে ফেলার যে মহাপরিকল্পনা শয়তানের রয়েছে তা বাস্তবায়নে অধিকাংশ মানুষ আজকাল নিয়মিত নিষ্ঠার সাথে একদম বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে। আজকাল টিভি, কম্পিউটার, মোবাইল ফোন, ভিডিও গেম ছাড়া মানুষ নিজেদেরকে ছোট মনে করা শুরু করেছে। মাত্র 30 বছর আগেও মানুষের এগুলো কিছুই ছিল না। এর কারণ হলো শয়তানের আরেকটি অন্যতম কৌশল, সেটি হচ্ছে শয়তান বান্দাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে দেয় না। আল্লাহ যখন ইবলিসকে তার সান্নিধ্য থেকে বের করে দিচ্ছিলেন তখন ইবলিস একটা গুরুত্বপূর্ণ শপথ করেছিল, যা থেকে তার মানুষকে ধ্বংস করার অন্যতম একটি প্রধান কৌশল কি সেটা জানা যায়। বন্ধুগণ, কোরআনে কারীম আমাদের বুঝে পড়া দরকার, এটি হচ্ছে আমাদের বেঁচে থাকার রক্ষা কবচ। আজকে আমাদের আলেমদের ভিতরে অধিকাংশই দীর্ঘকাল ধরে এই কোরআনকে জনসাধারণকে বুঝতে দিতে চাচ্ছে না। আমাদের নেতৃবৃন্দ যারা রাজনীতি করেন তারাও এটা সোয়াবের জন্যই পড়েন, সোয়াব হবে, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে জানবার জন্য, জানতে হবে বুঝবার জন্য, বুঝতে হবে আমল করার জন্য। এই বিশাল মিশনটা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে বন্ধুগণ। সুতরাং আল্লাহ যখন ইবলিসকে তার সান্নিধ্য থেকে বের করে দিচ্ছিলেন তখন ইবলিস একটি গুরুত্বপূর্ণ শপথ করেছিল, যা থেকে তার মানুষকে ধ্বংস করার অন্যতম কৌশলটি আমরা জানতে পারি। কোরআনে কারীমে সূরাতুল আরাফ পড়ুন, 17 নম্বর আয়াত দেখুন। ইবলিস বলল, আমি মানুষের কাছে আসবো ওদের সামনে থেকে, পিছন থেকে, ওদের ডান দিক থেকে, ওদের বাম দিক থেকে, এবং আপনি দেখবেন ওরা বেশিরভাগই কৃতজ্ঞ হবে না। সম্মানিত সুধী, আজকে টেকনোলজির নামে, শয়তানি বদমাশি মানুষের সর্বনাশের নামে আজকে শয়তান এভাবে আমাদের সামনে থেকেও এসেছে, পিছন থেকেও এসেছে। সামনে হয়তো আমরা সিনেমা দেখছি, টিভি দেখতেছি, আমাদের এমন কিছু অনুষ্ঠান দেখছি যে অনুষ্ঠানগুলো এতই জঘন্য যে কেউ আবার দেখে ফেলছে কি না, এজন্য আমরা অনেকেই মাঝে মধ্যে পিছনের দিকে তাকাচ্ছি, এরপরে ডান দিকে একবার কথা কই, বাম দিকে কথা কই, মানুষের সর্বনাশের, মানুষের ক্ষতির, জুলুম করার কথা বলি, কত রকম হাবিজাবি কথা মানুষের ফুসলাই, প্রতারণা করি। সুতরাং আধুনিক টেকনোলজির মাধ্যমে আজকে এই আয়াতে কারিমা বোঝা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, শয়তান কীভাবে নানা রকম রূপে
আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে ঘিরে ফেলেছে। তাই শয়তান বলেছিল আমি মানুষের কাছে আসবো ওদের সামনে থেকে, পেছন থেকে, সামনে থেকে, আবার ডান দিক থেকে, বাম দিক থেকে, মানে সব দিক থেকে আমরা আজকে আমাদেরকে ঘিরে ধরেছে। এটাকেই আমরা আমাদের শৌর্যবীর্য মনে করছি, আমাদের জাতি ওঠা মনে করছি, আমাদের গৌরব মনে করছি। আর এটা করতে গিয়েই আমরা বেমালুম আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল কোরআনে আল্লাহ পাক অন্তত 60টি আয়াতে কৃতজ্ঞতার গুরুত্ব সম্পর্কে বলেছেন। এর মধ্যে একটি বিখ্যাত আয়াত হচ্ছে এই, তোমাদের কি মনে পড়ে, স্মরণ করো তোমাদের রব তোমাদেরকে কি বলেছিলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে আরও দিতেই থাকবো, কিন্তু তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। সুতরাং কৃতজ্ঞতাই হচ্ছে আসল কথা। আর শয়তান বেমালুম আমাদেরকে হাবিজাবি কাজে ব্যস্ত রেখে রাব্বুল আলামিনের স্মরণ থেকে এবং তার নিয়ামতের কৃতজ্ঞতা ঘোষণা করা থেকে আমাদেরকে বেমালুম ভুলিয়ে দিয়েছে। সারা দিন রাত আমরা নাফরমানিতে লিপ্ত থাকি, যার যত টাকা, যত পয়সা, যত সুযোগ, যত ক্ষমতা, সে সবগুলা দিয়েই নিজের জাহান্নামের রয়্যাল রোড, রাজকীয় পথ তৈরি করে যাচ্ছি। এখানে আল্লাহ আমাদেরকে কথা দিয়েছেন যদি আমরা কৃতজ্ঞ হই তাহলে তিনি আমাদেরকে দিতেই থাকবেন, কিন্তু শয়তান তো চাবে না আমরা জীবনে আরও বেশি পাই, আরও ভালো থাকি। এ কারণে শয়তান সবসময় চেষ্টা করতে থাকে কীভাবে আমাদেরকে অসুস্থ বিনোদনে বুঁদ করে রাখা যায়, যেই বিনোদন আমাদেরকে কখনোই পরিতৃপ্তি দেয় না। কীভাবে আমাদেরকে ভুলিয়ে দেওয়া যায় যে আল্লাহর অনুগ্রহে আমরা জীবনে কত কিছুই না পেয়েছি। আল্লাহ আমাদের প্রত্যেককে অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু এরপরও আমরা তার প্রতি কৃতজ্ঞ হই না, বরং সবসময় দুশ্চিন্তায় থাকি কখন সেগুলো হারিয়ে ফেলব। শয়তান আমাদেরকে সবসময় সম্মান হারানো, সম্পত্তি হারানো এবং অভাবের ভয় দেখায়। মানুষকে অভাবের ভয় দেখানোর পদ্ধতিটি শয়তানের হাজার হাজার বছর থেকে শয়তান এটাকে সফলভাবে প্রয়োগ করে আসছে। আজও কোটি কোটি মানুষ কাজ করতে করতে এই অভাবে পড়ে যাব এই ভয়েতে মাত্রাতিরিক্ত কাজ করতে করতে নিজেদের জীবনের অসীম সম্ভাবনাকে একেবারে শেষ করে ফেলছে। যতটা পারা যায় সম্পত্তি জমানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত পরিণাম কি হয়, কবরে যখন যায় উলঙ্গ হয়ে, নগ্ন হয়ে, একটা সাদা চাদর মাত্র গায়ে জড়িয়ে, সমস্ত সম্পত্তি, উপাধি, ক্ষমতা পিছনে ফেলে। যাদের ইমান দুর্বল, শয়তান তাদেরকে সবসময় এসব কিছু হারানোর ভয় রাখে, যাতে করে তারা আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলে, যার ফলে মানুষ হয় হাড়কিপটা আর না হয় এভাবে কৃপণতা করে করে নিজের জীবন পার করে দেয়, না হয় সম্পত্তি ধরে রাখার জন্য এমন কোনো জুলুম খারাপ কাজ নেই যেটা করে না। শয়তানের এই পদ্ধতিকে আল্লাহ কোরআনে বলেছেন সুরাতুল বাকারার 268 নম্বর আয়াতে, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীল নির্লজ্জ কাজ করতে তাগাদা দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং প্রাচুর্যের নিশ্চয়তা দেন। আল্লাহ তো সব কিছু ঘিরে আসেন, তিনি সবই জানেন। সুবহানাল্লাহ। আমাদেরকে বিশেষভাবে আয়াতগুলি নিরিবিলি সময় গভীরভাবে হৃদয়ঙ্গম করা উচিত। আমাদের মনে রাখতে হবে শয়তান আমাদেরকে সবসময় আরও চাবার, আরও পাওয়ার জন্য অবিরত খোঁচা দিতেই থাকে। আমাদের জীবনে যতই থাকুক আমরা কিন্তু শান্তি পাব না, আমরা আরও চাইতে থাকব। কারণ যখন আমরা জীবনে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট হয়ে যাব, তখন আমরা তো ধীরস্থির হয়ে পড়ব এবং আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ থাকব। এজন্য আমাদের ভিতর থেকে আরও চাই, আরও চাই, এবং প্রচণ্ড লোভ, চোখের লোভ, কানের লোভ, পেটের লোভ, হৃদয়ের লোভ, হাজারো লোভ দিয়ে আমাদেরকে পাগল বানিয়ে ফেলেছে, যার ফলে আমরা আল্লাহর নিয়ামতের প্রতি আমরা যেন কৃতজ্ঞ, আমরা যাতে অস্থির হয়ে পড়ি। আমরা যদি কৃতজ্ঞতা অর্জন করি, অল্পতে যদি তুষ্ট থাকি, তাহলে আমাদের ভিতরে আসবে প্রশান্তি। এটা আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে সবার মাঝে ছড়িয়ে পড়বে। আমাদের ছেলেমেয়েগুলো সুস্থ পরিবারে বড় হয়ে আদর্শ মানুষ হবে, তখন তারা সমাজের মধ্যে সুখ শান্তি ছড়িয়ে দিবে। শয়তান কোনোভাবেই এটা চায় না। তাই যেভাবেই হোক শয়তান কখনো আপনাকে জীবনে
ধীরস্থির হয়ে নিজেকে নিয়ে ভাবার, আল্লাহকে নিয়ে ভাবার, পরিবারকে নিয়ে ভাবার সুযোগ পেতে দিবে না। এর সবচেয়ে মোক্ষম উপায় হলো আমাদের একটা নতুন মডেলের গাড়ি কেনার জন্য পাগল করে দেওয়া, একটা নতুন মডেলের ল্যাপটপ কিনে লোকজনকে দেখানোর জন্য অস্থির করে দেওয়া, 20 ইঞ্চি টিভি আছে এটা যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে একটা 40 ইঞ্চি টিভি কেনার জন্য আমাদের ভিতরে অবিরত তাগাদা করতেই থাকে, যেন আমরা প্রতিবেশী ও বন্ধু বান্ধবের সামনে বড়াই করতে পারি, মুখ দেখাতে পারি। কারণ শয়তানের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দেওয়া। মানুষের স্বভাব হচ্ছে শয়তানের ফাঁদে পা দিয়ে এমন সব ব্যাপার নিয়ে দিন রাত চিন্তা করে, যুক্তি তর্ক করে, বই লেখে, লেখকের সমালোচনা করে, দিন রাত ইন্টারনেট ব্রাউজ করে, যা তাকে নিজেকে সংশোধন করা থেকে দূরে সরিয়ে রাখে, তাকে এমন সব কাজ করা থেকে ভুলিয়ে রাখে যেগুলো আল্লাহ আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে একদিন জান্নাতের বাগানে নিয়ে যেতে পারে। কিন্তু না, মানুষ যত সব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দিন রাত তর্ক করে, অন্যের কাছে নিজের জ্ঞান জাহির করার চেষ্টা করে, অন্যের ভুল ধরে অসুস্থ আনন্দ পাওয়ার চেষ্টা করে, যাবতীয় অপ্রয়োজনীয় ব্যাপারে কৌতূহল আমাদেরকে বানায়, ওইসবের পিছনে কৌতূহলী বানিয়ে সময় নষ্ট করায়, শয়তানের ফাঁদে পা দিয়ে নিজের এবং অন্যের সর্বনাশ এভাবেই আমরা ডেকে আনছি। কিছু মানুষ আছে যাদের উপর শয়তান পুরোপুরি দখল করে নিয়েছে। এ ধরনের মানুষের চিন্তাভাবনা, কাজকর্ম, অনুভূতি, আবেগ সব কিছুই শয়তানের দখলে চলে গেছে। এরা কথা বললে খারাপ কথা বলে, যা শুনলে মানুষ কষ্ট পায়, বিভ্রান্ত হয়, মানুষে মানুষের সমস্যা তৈরি হয়। এদের কাজগুলো বেশিরভাগই বিলকুল হারাম। যেমন টিভি দেখলে এরা দেখে তারকাদের সাক্ষাৎকার, মিউজিক শো, ড্যান্স কম্পিটিশন, নানা ধরনের অসুস্থ সিরিয়াল, মুভি দেখলে দেখে সব মারামারি, খুনাখানি, খুনাখুনি, হরর মুভি, না হয় হারানো প্রেম ভালোবাসা পরকীয়ার মুভি, যেগুলো দেখে দেখে আমরা আমাদের সংসারে অশান্তি তৈরি করতে পারি। খবরের কাগজে এরা সব আজেবাজে খবর পড়ে, কোন নেতা কী কইল, পরস্পর পরস্পরকে কী ধরনের গালি দিল, কী ধরনের প্যাঁচে ফেলল, পারস্পরিক রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির ঘটনা, ধর্ষণের পরকীয়ার রগরগে বর্ণনা, তারকাদের গোপন কেলেঙ্কারির ঘটনা, কম্পিউটারের টরেন্ট দিয়ে দিন রাত মানুষের পরিশ্রম করে বানানো সফটওয়্যার, ভিডিও, অডিও কীভাবে বিনামূল্যে চোরদের থেকে চুরি করা যায়। ইন্টারনেটে গেলে এরা বেশিরভাগ সময় দেখে পর্ন সিনেমা, সিরিয়াল, না হয় ফেসবুকে দেখে পরকীয়া, অবৈধ মেলামেশা, ডেটিং সাইটে মিথ্যা যোগ্যতা দিয়ে অন্যদেরকে পটানোর চেষ্টা করে, চ্যাটিংয়ে গিয়ে কী করে অন্যকে ফাঁদে ফেলা যায়, এরকমের হাবিজাবি কাজ তারা সর্বদাই করতে থাকে মোবাইল ফোনে, এরপরে ফেসবুকে, এমন সব মিথ্যা যোগ্যতার বর্ণনা তারা রাখে যা দিয়ে অন্যদেরকে কৌশলে পটানো যায়। মোবাইল ফোনে বান্ধবীদের সাথে ঘন্টার পর ঘন্টা গীবত, বন্ধুদের সাথে গীবত, আত্মীয় স্বজনের সাথে গীবত, অপপ্রচার, এর নামে ওকে লাগানো, ওর গোপন খবর ফাঁস করে দেওয়া, এভাবে এরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত ধরনের শয়তানি কাজ করা যায় তার সবই করে। এরা তাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ শয়তানের হাতে দিয়ে দিয়েছে, তাদের চালকের আসনে তার বিবেক আর বসে নেই, বসে আছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে বলেছেন, শয়তান এদের উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং এদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে। মনে রেখো, এরাই কিন্তু শয়তানের দল। সাবধান, এই শয়তানের দল একদিন ধ্বংস হয়ে যাবেই। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ধরনের মানুষদের সম্পর্কে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ এদেরকে শয়তানের দল হিসাবে চিহ্নিত করেছেন, এরা আর সাধারণ মানুষ নেই, আল্লাহর দৃষ্টিতে এরা মানুষরূপী শয়তান। এরা আমাদের বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, ছেলে মেয়ে যেই হোক না কেন, এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে, যেন এদেরকে সন্তুষ্ট করতে না গিয়ে, যেন এদেরকে সন্তুষ্ট করতে গিয়ে এবং এদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট রাখার কথা ভুলে না যাই, আল্লাহর বিরুদ্ধে কাজ করা শুরু না করি,
আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রেখে নিজে বেশি বেশি করে ভালো কাজ করার জন্য। আল্লাহর আল্লাহ তাআলার বিনিময়ে অন্যদেরকে খুশি রাখার জন্য নয়। তাই কখনো নষ্ট হয়ে যাওয়া স্বামী কিংবা স্ত্রীর জন্য নিজের জীবন আমরা শেষ করতে পারি না। কখনো বাবা মার অন্যায়ের সমর্থনে নিজেকে এবং নিজের পরিবারকে শেষ করতে পারি না। মানুষরূপী শয়তান বসের হয়ে জঘন্য কাজ করে নিজের উপরে আল্লাহর গজবকে ডেকে আনতে পারি না। এদের কাছ থেকে আমরা সসম্মানে সরে থাকব, কারণ আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন সূরা মুজাদ্দালার 22 নম্বর আয়াতে, তুমি এমন কাউকে পাবে না যারা সত্যি আল্লাহ এবং শেষ বিচারের উপর ইমান রাখে, অথচ একই সাথে তারা ভালোবাসে আল্লাহ এবং রসুলের দুশ্মনদের, যদিও কিনা এই দুশ্মন তার বাবা হতে পারে, ছেলে হতে পারে, ভাই হতে পারে, নিজেদের কোনো দল বা নিজ জাতিও হতে পারে। এমন কোন আল্লাহর দুশ্মনদের প্রতি আল্লাহ এবং পরকালে ইমান আছে এমন কেউ তাদের সাথে কোনো সখ্যতা রাখবে না। সম্মানিত সুধী, শয়তানের ব্যাপারে আমি যে কথা আপনাদের সামনে আলোচনা করলাম, এ থেকে আমাদের অতিশয় সাবধান থাকা দরকার। আমি আপনাদের সামনে শয়তানের আর কিছু কৌশল নিয়ে কথা বলতে চাচ্ছি। শয়তান যে কৌশলগুলো অত্যন্ত ধীরে সুস্থে প্রয়োগ করে আমাদের সর্বনাশ ডেকে আনে এবং আমাদেরকে আসলে আত্মপ্রতারিত বানায়, এর একটি হচ্ছে আমরা প্রায়ই নিজেদেরকে অত্যন্ত ভালো মানুষ বলে বিশ্বাস করি। অন্যের তিল সমতুল্য দোষকেও আমরা তাল বানাই, কিন্তু নিজের তালের মতো দোষগুলোকেও আমরা যুক্তির মারপ্যাঁচে অদৃশ্য বানাই দিই। নিজের দোষগুলোকে আমরা যুক্তি দিয়ে দিয়ে একেবারে মানিয়ে তুলি। যেমন ধরুন, আপনি ঘুষ নিচ্ছেন, আপনার মনে হচ্ছে ঘুষ কোনো দোষের না, কারণ আপনি তো নিজের ইচ্ছা করে নিচ্ছেন না। ঘুষ না দিলে আপনি কাজটা কিভাবে করবেন? আবার আপনি যদি কোনো অফিসে যান, সেখানে ঘুষ না দিলেও আপনার কাজ হয় না, তখন আপনি এইটাকে হালাল মনে করে ফেললেন। এইভাবে আপনি হালাল ঘুষেরও প্রচলন শুরু করলেন। এইভাবে আপনার কাছে সুদ হালাল হলো, লোন সুদের ভিত্তিতে লোন করা হালাল হলো, ইন্স্যুরেন্স হালাল হলো, লটারি হালাল হলো। এভাবেই হারামগুলা ক্রমাগতভাবে আপনি হারাম বানিয়ে নেওয়া শুরু করলেন। শয়তান যেভাবে আদমের সামনে নত না হওয়ার জন্য যুক্তিতর্ক দিয়ে আল্লাহকে বোঝাবার চেষ্টা করেছিল, সে যা করেছে যেন ঠিকই করেছে, সেরকম আপনিও যুক্তি দিয়ে আল্লাহকে বোঝানোর চেষ্টা করেন যে কোন হারামটা আসলে হারাম না। এভাবে আপনি শয়তানের দলের একজন হয়ে পড়ছেন। আরেকটা পদ্ধতি, যেমন ধর্মে কোনো বাধ্যবাধকতা নেই, এটা বিশ্বাস করানো। আল্লাহর উপর বিশ্বাস থাকলেই হলো। ধর্মীয় রীতিনীতিগুলো আসলে কিছু আনুষ্ঠানিকতা, সবার জন্যে নামাজ রোজা করা লাগে না, হজ করতে গেলে যদি দেশে দুর্যোগ হয়, দুর্ভিক্ষ হয়, তখন এই টাকা পয়সাগুলা আমাদের অপচয় হয়ে যাচ্ছে, সুতরাং এটা দেশের এই দুর্গত মানুষদের জন্য দিয়ে আমরা হজ থেকে বেঁচে থাকব। আমি যদি হজে যাই, আমার যে খরচ হবে আমার পরিবারকে দুর্দিনে বাঁচাবে কে? জাকাত দিলে যদি আমি অসচ্ছল হয়ে পড়ি, মানুষকে জাকাত দিয়ে কি হবে? জাকাত ইত্যাদি ধর্মীয় রীতিনীতিগুলো অথবা রোজা, এগুলো সবই আমার জন্য না, এগুলো যাদের অভাব তারা রোজা করবে। এইভাবে হাবিজাবি নানান কিছু বুঝিয়ে আমরা মানুষেরা নিজেদেরকে শয়তান বানিয়ে ফেলছি। চাকরি, ব্যবসা, পড়াশোনা ইত্যাদি দৈনন্দিন কাজগুলোকে খুবই গুরুত্বপূর্ণ রূপে শয়তান আমাদেরকে বিশ্বাস করিয়েছে। তখন আমরা কি মনে করছি? আল্লাহর কাছে আল্লাহর সাথে আমার তো একটা চুক্তি আছে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি একজন ভালো ডাক্তার, আমি মানুষের জীবন বাঁচাই, আমার নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার দরকার নেই, আমি তো সেই সময় একজন রোগীর জীবন বাঁচাতে পারি। কোনটা বেশি জরুরি, নামাজ পড়া না মানুষের জীবন বাঁচানো? আল্লাহ নিশ্চয়ই আমাকে মাফ করে দিবেন। এইভাবে অজস্র হাবিজাবি যুক্তি দিয়ে আমরা নিজেদের কাজকে বৈধ করি। সবসময় টাকা পয়সার সম্পর্কে এবং সুখ হারানোর ভয়ের মধ্যে শয়তান আমাদেরকে রাখে। যেমন আপনার এক গরিব আত্মীয় হয়তো চিকিৎসার জন্য আপনার কাছে টাকা, লোন কিংবা সাহায্য চাইল, কিন্তু আপনি ভাবা শুরু করলেন এই লোকটাকে 1,000,000 টাকা দিলে তো আমার বাড়ি কেনার জন্য জমানো টাকা কম পড়ে যাবে, আমি যে 70,00,000 টাকা রাখছি এখান থেকে কম হলে আমি সময় মতো বাড়িটা কিনতে পারবো না, কালকে যদি আমার চাকরি চলে যায় তাহলে তো আমার বাড়ি কেনা হবে না, যদি 1 মাস পরে আবার বাড়ির দাম বেড়ে যায়, এইরকম অজস্র যুক্তি দিয়ে
আত্মীয়স্বজন বিশ্বস্ত আপনজনদের হক আদায় থেকে আমাদেরকে শয়তান ঘিরে রাখে। নিজেকে দিয়ে অন্যায় করাতে না পারলে কাছের মানুষদেরকে দিয়ে ভুলিয়ে ভালিয়ে অন্যায় করায়। যেমন আপনি হয়তো বহুদিন চেষ্টার পর আজকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াতের জন্য কিংবা কোরআনে কারিম বোঝার জন্য পড়তে বসলেন, কিছুক্ষণের মধ্যেই আপনার স্বামী কিংবা স্ত্রী এসে আপনাকে টিভিতে একটা অনুষ্ঠান দেখানোর জন্য তাগাদা শুরু করলো, অথবা আপনি অনেক আয়োজন করে বসেছেন, অথবা আপনি হয়তো একটা বিশাল আয়োজন করে বসেছেন একটা ইসলামিক আর্টিকেল পড়বেন, কিন্তু পড়া শুরু করতে না করতেই বন্ধুর ফোন, দোস্ত চল কালকে ইয়ে করতে যাই, শুরু হলো আধা ঘন্টা ফোনে হাবিজাবি আলা, তারপর রাতের খাওয়া, এরপরে টিভি, এরপরে ঘুম, আপনি ভুলে গেলেন সেই আর্টিকেলটা, জরুরি আর্টিকেলটা পড়ার কথা। উপরের প্রত্যেকটা পদ্ধতি পড়ার সময়, এই যে আপনি শুনলেন আমি যে পদ্ধতিগুলো বললাম, এ সময় হয়তো আপনার মনে পড়ছে এই এই দোষ অন্যের ভিতরে আছে, আপনি কখনোই মনে করছেন না এই দোষটা আমার ভিতরে আছে, এটাও আরেকটি ধোকা। কিছু একটা শুনলেই অন্যের ত্রুটির দিকে আমাদের নজর যায়, কিন্তু নিজের ত্রুটিগুলো আমরা বেমালুম ভুলে থাকি, এটাও শয়তানের আরেকটি কৌশল। এগুলো সবই দেখি ওর সাথে মিলে যায়, আপনার ভিতরে এই যে চিন্তাটা হচ্ছে যে এই দোষটা ওর আছে, এটাও আরেকটি সমস্যা। অথচ এই সমস্যাগুলো আমাদের মধ্যেও আছে, শয়তান এভাবে এই কৌশলে আপনার নজরকে ভিন্ন দিকে ডাইভার্ট করে দিচ্ছে। এভাবে সে সব দিক থেকে চেষ্টা করে যেন আপনি কখনো মনে না করেন, যত সমস্যাই থাক সবগুলো বাদ দিয়ে কোরআনে কারিমের দিকে আমার মনোযোগী হওয়া দরকার, এই ভালো বিষয়টাই কাজে আমাদের মন দিতে হবে। শয়তান মানুষকে বোকা বানানোর এই পদ্ধতিগুলো হাজার হাজার বছর ধরে সফলভাবে প্রয়োগ করে আসছে। আমি আপনি যদি তার সহযোগী হয়ে তার মহাপরিকল্পনা সফল করতে বিনা পারিশ্রমিকে যদি কাজ করতে না চাই, তাহলে আসুন আমাদের ভালো করে বুঝতে হবে, চিনতে হবে শয়তানকে, পাশাপাশি এ থেকে বাঁচার জন্য কোরআনে কারিম যে পদ্ধতি দিয়েছেন এদিকে মনোযোগী হয়ে বারবার চর্চা সংগ্রামের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে এবং রাব্বুল আলামিনের সাহায্য আন্তরিকভাবে চেয়ে তৌবা করে আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে নিজেদেরকে নিবেদিত রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে মেহরবানি করুন, আমাদেরকে সাহায্য করুন। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে কথাগুলি শুনলেন, লাইক কমেন্টসও আপনারা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আপনাদের কাজে আমরা উৎসাহিত হয়েছি। আল্লাহ পাক আপনাদেরকেও আমাদের মতোই এই ভালো কাজে পরস্পর সহযোগিতা করে করবার জন্য আল্লাহ যেন যথার্থ বিনিময় দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।